पंचायत निर्वाचने राज्य जुड़े सन्त्रासेर प्रतिबादे आज गोटा राज्य आंदोलने सरब होयेछे राज्य बीजेपी। राज्य विभिन्न जायगार पाशापाशी बीजेपी शिलीगुड़ी सांगठनिक जिलार पक्ष थेके माटीगाड़ा बीडीओ अफिसे विक्षोभ कर्मसूची ग्रहण करा हलो। এদিন সংগঠনের সভাপতি তথা মাটিগাড়া নকশলবাড়ি বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। তবে আন্দোলনকারীদের ঠেকাতে বিডিও অফিস চত্বরে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি জারি করা হয়েছে 144 ধারা, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিন আন্দোলনকারীরা বিডিও অফিসে প্রবেশ করতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। পরবর্তীতে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা পৌঁছে যায় বিডিও অফিসের গেটের সামনে। সেখান থেকে কয়েকজনের একটি প্রতিনিধি দল তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেয়। এই বিষয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ জানান, সবাই জানে এই নির্বাচনে প্রায় 54 জন মানুষকে এই বাংলার মায়ের কোল খালি হয়েছে, তাদের শহীদ হতে হয়েছে। আর ভোট যবে থেকে শুরু হয়েছে, নমিনেশন পর্ব থেকে শুরু করে ভোটের দিন যেভাবে এই পুলিশকে কাজে লাগিয়ে এই ভিডিওদের কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়েছে, এবং কাউন্টিং এর সময় আমরা দেখেছি যেভাবে বিজেপির জেতা ক্যান্ডিডেট যারা তাদের কিভাবে হারানো যায়, কতক্ষণ পর্যন্ত না হারানো যায় ততক্ষণ পর্যন্ত তাদের রিকাউন্টিং করাতে হবে। তাদের সার্টিফিকেট দেয়নি, 2-4 ঘন্টা বসিয়ে রেখেছে। সার্টিফিকেট দেওয়ার পরেও সেই সার্টিফিকেট আবার কেড়ে নেওয়া হয়েছে যাতে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া যায়। বিভিন্ন জায়গায় যেভাবে ছাপ্পা হয়েছে এবং তার যে ব্যালট বাক্স সেগুলো যত্রতত্র পাওয়া গেছে, তো এই যে গোটা রাজ্য জুড়ে বিডিওরা নিজের পকেটে করে আর ব্যালট পেপার নিয়ে ঘুরেছে, যেখানটায় তৃণমূলের ক্যান্ডিডেটের ভোট সংখ্যা কম পড়েছে আর সেখানটায় তারা সেই পকেট থেকে ব্যালট বের করে আর তৃণমূল প্রার্থীকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছে। এই যে রাজ্য জুড়ে এই যে ঘটনা, এই যে অরাজকতা, এই যে অগণতান্ত্রিকতা, আর তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্যের এই যারা বিডিও আছে, সরকারি আধিকারিক আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের ধিক্কার জানানোর জন্য আজকে আমাদের এই অবস্থান এবং ধিক্কার সমাবেশ। আর সেটাতে আমরা এখানটাতে আজকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই বিডিও অফিস, যেটা মাটিগাড়া ব্লকের বিডিও অফিস, আর এখানটাতে আমরা আজকে এই ধর্ণা অবস্থান বিক্ষোভ করছি। এবং আমরা আশা করব আগামী দিনে এই যত বিডিও এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে, যত আধিকারিক এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে, প্রত্যেকটা ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হোক, এবং যে সমস্ত ভিডিও অন্যান্য সরকারি আধিকারিক, পুলিশ আধিকারিক তৃণমূলকে অবৈধভাবে অন্যায়ভাবে জেতানোর জন্য যে চেষ্টা করেছে সেই সমস্ত বিষয়ের তদন্ত করে যারা যারা দোষী সাব্যস্ত হবে, উপযুক্ত তদন্ত করে যাদের দোষ প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। এবং বাংলার এই অরাজক পরিস্থিতি থেকে বাংলাকে বের হওয়ার জন্য মানুষ কিন্তু এবার এই নির্বাচনে সমস্ত কিছু দেখেছে, আগামী দিনে মানুষ তাদের যোগ্য জবাব দেবে। আমরা প্রত্যেকটা ভিডিও এই বাংলা প্রত্যেকটা সরকারি আধিকারিক, পুলিশ আধিকারিক তাদেরকে আর বলতে চাই যে আপনাদের যে দায়িত্ব, আপনাদের পুলিশ প্রশাসনের যারা অধিকারী আছেন তারা কোনো তৃণমূল নেতার দলে চাকরি পাননি, যদি পেয়ে থাকেন তাহলে তাদের জন্য আমাদের ধিক্কার। আপনারা সরকারি পরীক্ষা পাস করে, সরকারি চাকরি পরীক্ষা পাস করে আজকে ভিডিও হয়েছেন, পুলিশ আধিকারিক হয়েছেন, আপনারা নিজের মেরুদণ্ড সোজা করে নিরপেক্ষভাবে আপনাদের কাজ পরিচালনা করুন, না হলে আগামী দিনে কিন্তু আপনারা আপনাদের জায়গায় থাকতে পারবেন না, মানুষ আপনাদের ছুঁয়ে ফেলবে। যখন 144 ধারা জারি করার প্রয়োজন তখন করে না, গোটা রাজ্য জুড়ে আজকে বিডিও অফিসগুলোতে 144 ধারা জারি করা হয়েছে, কারণ এই রাজ্য সরকার ভয় পেয়ে গেছে। রাজ্য সরকার জানে যে অন্যায়ভাবে, অবৈধভাবে, অনৈতিকভাবে আমাদের বিডিওরা আর যেভাবে আর নিজেদের অপকর্মের দ্বারা তৃণমূল প্রার্থীদের জয়ী করেছে, তাতে সমস্ত বিডিওরাও আজকে গোটা রাজ্যের তারা ভীত সন্ত্রস্ত। আজকে হাইকোর্টের শুনানিতে গিয়ে বিচারকের সামনে তারা থতমত করছে, তারা উপযুক্ত জবাব দিতে পারছে না। স্বাভাবিকভাবে রাজ্য সরকার ভীত, সমস্ত বিডিওরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে মানুষ আজকে যদি আমাদের প্রকৃত তথ্যগুলো জেনে গেছে, সেজন্য আমাদের আমাদের এই চেয়ারটাতে আর বসার কোনো অধিকার নেই। স্বাভাবিকভাবে পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আমাদের আমাদের জায়গাটাতে বসে থাকতে হবে, কিন্তু আমরা এই ধরনের
যে অনৈতিক কাজের সাথে যারা যুক্ত যে ধরনের বিডিও সরকারের দিকে আছে তাদেরকে ধিক্কার জানাই এবং আগামী দিনে আপনারা নিজেদের কারণে আপনাদের চেয়ার আপনাদের খোয়াতে হবে এইটুকু আমরা বলতে পারি। এখন এখানে গোটা দশেক প্রতিনিধি আমাদের যাবে তাদের সাথে বিডিওকে ডেপুটেশন একটা দেওয়া হবে গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে আমাদের এই ডেপুটেশন আগামী দিনে আমাদের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি যা থাকে আগামী দিনে লোকসভা ভোট আসছে তাতেও যাতে এই ধরনের অপকর্ম যাতে ভিডিওদের দ্বারা প্রিয়াদিকে দ্বারা না হয় আর সেই ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করবো।